আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনার জন্য বলেছেন, চিরশাশ্বত প্রসঙ্গ। যুগ যুগ ধরে বহুবার আলোচনা হয়েছে, বহু মহাত্মা মহাপুরুষ থেকে শুরু করে সাধারণ মানুষ আলোচনা করেছেন, বিতর্কের টেবিল থেকে চায়ের দোকানের আসর সর্বত্র আলোচনা হয়েছে। মানব জীবনের উদ্দেশ্য কি? যারা আধ্যাত্মিক পথে আছেন তারা বোঝেন, তারা বলেন আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেই পরমকে প্রাপ্ত করা, ঈশ্বরকে প্রাপ্ত করা। খুব ভালো। যারা ভক্ত তারা বলেন একমাত্র শ্রীহরি চরণ শ্রীপাদ পদ্ম লাভ করাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। খুব ভালো কথা। কিন্তু আমরা অধম মূর্খ সংসারী মানুষ, সংসার করেই সময় পাই না। ওসব ভগবত চিন্তা আসে 60 বছর বয়সের পর, যখন চোখ খারাপ হয়ে গেছে, পা খারাপ হয়ে গেছে, হাত খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, তখন ঈশ্বর চিন্তা করতে বসি আর ওই বিকৃত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে হাততালি দিয়ে দিয়ে চেষ্টা করি ভগবানকে ডাকার, তখন আর কিচ্ছু হয় না। সময় ওভার হয়ে গেছে, যখন তাকে ধরাচ্ছিল ধরি। তাই আজকে যিনি বলছেন যে মানব জীবনের উদ্দেশ্য কি, আমরা তো সংসারী জীব, কলিতে অন্নগত প্রাণ, অন্যের জন্য লড়াই চলছে। তাই তো কুকুর যেমন করে রুটির টুকরো নিয়ে কামড়াকামড়ি করে, আমরা তাই করছি, নিজের টুকু ভালো বুঝবো। তা এখন মানব জীবনের উদ্দেশ্য কি? সেই প্রিয় পরমকে প্রাপ্ত করা, সেই ঈশ্বর লাভ করা, এসব তত্ত্বকথা আছে। আজকে সহজ কথায় আপনাদের সঙ্গে আসবো, আমাদের জীবনে আসল উদ্দেশ্য কি? সত্তা সচ্চিদানন্দময়, ঈশ্বর তিনি সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিত আনন্দে তার প্রকাশ। সৎ মানে যা নিত্য, ছিল আছে থাকবে, ঈশ্বর এমন। চিদ মানে জ্ঞান, চিদ রূপে ন পরিব্যাপ্তং, যিনি জ্ঞান রূপে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। এবং অবশেষে আসছে আনন্দ, আনন্দের প্রকাশ, সেখানে নিত্য আনন্দের প্রকাশ, তিনি হচ্ছেন ঈশ্বর। আজকের যুগে শেষটুকু আমাদের জীবনে খুব দরকার, আনন্দের প্রকাশ। আনন্দে থাকুন, আনন্দে রাখুন, এই হচ্ছে আমাদের মানব জীবনের এখন উদ্দেশ্য। এমন আনন্দ করব যেটা চিরকালীন হবে, এমন আনন্দ করব না, এমন অনেক আনন্দ আছে যেটা সাময়িক, তারপর ঘোর কেটে গেলেই দুঃখ দুঃখ দুঃখ, এমন আনন্দ চাই না। পরিবারের 5টা মানুষকে নিয়ে আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমি আমার সংস্পর্শে যারা আসবে সকলকে নিয়ে আনন্দে থাকা, আনন্দে চলা। জীবনে কে কখন জীবনটা ফুরিয়ে যাবে জানি না, কি মোমবাতি আস্তে আস্তে ফুরিয়ে যায় জ্বলতে জ্বলতে, আমাদের জীবনটা ঠিক তেমন আস্তে আস্তে ফুরোচ্ছে, প্রতিটা দিন একটা করে দিন চলে যাচ্ছে। আমি জানি না আগামী দিনটায় আমি থাকবো কিনা, আগামীকাল সকালটায় আপনাদের সঙ্গে আর দেখা হবে কিনা জানি না। তাহলে যেটুকু সময় আছে সকলকে নিয়ে, যে বিবাদগুলো চলে, ভাই ভাই ঝগড়া, সম্পত্তি নিয়ে লড়াই, হিংসা হিংসি, টাকার ভাগ বাটোয়ারা, ইগো লড়াই, কত রকম সমস্যা, এইগুলোই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্যের পথে বাধা। এ পাটটা সুন্দর হলে তবেই ও পাটটা সুন্দর হবে, আগে ইহকাল সুন্দর করতে হবে, তবে পরকাল সঠিক হবে। অনেকে দেখেছি ধর্মপথে আছেন কিন্তু কি বিকৃত ব্যবহার, ও পাটটা সুন্দর হবে কি করে, আগে এপারে তো ফুলের বাগান তৈরি করুন। এটাই সবাই মনের মধ্যে নিয়ে করতে হবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন।